আসসালামু আলাইকুম। ওকে, সিয়ালে যুক্ত করি। শান্তি প্রিয় সাদ জি, আপনাকে যুক্ত করা হয়েছে। জি শুভ ভালো, সন্ধ্যা সবাইকে, ভালো আছেন? শুভ সন্ধ্যা জি ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। বলেন ভাই। শোনা যায়? হ্যাঁ ক্লিয়ার, বলেন। আচ্ছা, তো আমি আজকে মানে প্রচন্ড সাধারণ একটা মানে প্রশ্ন করব, সেটা হলো আমাদের দিলের নবী আয়েশাকে 6 বছরে বিয়ে করে 9 বছরে সহবত করেছিলেন, তাই না? জি, দিলে নবী শিশুগামী সেই কাজটি করেছিলেন। জি, তা সে 6 বছরে বিয়ে করে কেন 9 বছরে করলো? বাকি 3 বছর মানে সে কি করছিল? ভাই এক্সাক্ট কি করতেছিল সেটা তো পাওয়া যায় না, বাট যখন এই কথাটাই মোহাম্মদের সাহাবা এবং আয়েশার ফাদার সে নিজে জিজ্ঞেস করছিল যে তার ইয়েকে কেন উঠায় নিচ্ছে না, কেননা তার আগে ওই সময় মোহাম্মদের অলরেডি একটা বউ ছিল, মোহাম্মদের প্রথম বউ মারা গেছে, তার দ্বিতীয় বউ কি জানি নাম, তার সাউদা, সাদা সাউদা সাদা সাউদা তার বাসায়, এবং ওই সময় তাকে তার তাকে হিজরত করতেছে, এরকম খারাপ অবস্থা আর কি। সে তার সে যখন সে ফাইনালি হিজরত করে, সে তার বউ, তার 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 সেকেন্ড বউ, তৃতীয় বউ এবং হচ্ছে গিয়ে আবু বকর, এদেরকে নিয়ে আর কি যখন সে হিজরত করে, তার তার পরবর্তীতে আবু বকর জিজ্ঞেস করে যে কেন মোহাম্মদ তার ইয়াকে তুলে নিচ্ছে না, তার আয়েশাকে তুলে নিচ্ছে না। তখন তার সাহাবাকে মোহাম্মদ যে কথাটা বলে যে দেন মোহরে টাকা নাই মোহাম্মদের কাছে, তো তার ফাদারই মানে আয়েশার ফাদারই মোহাম্মদকে টাকা দেওয়ার কথা বলে, সেই টাকা দিয়েই তারপরে দেনবহর দেওয়া হয় এবং তারপরে শিশু কবি সাহেব ওটাকে উঠায়, শিশু বাচ্চাকে ঘরে তাহলে উঠায়। আমাদের মরুভূমির রাজার কাছে টাকা ছিল না? তখন তো মরুভূমির রাজা না, তো তখন তো সে ফকির, সে মুসলমান যার লোক বয়স হয় ছিল, তার 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 ওয়াইফের মানে তার ওয়াইফের টাকা অলমোস্ট তখন মনে হয় শেষ, সে তারপরেও পালাইতে তো হয়েছিল, খুব বেশি টাকা পয়সা নিয়ে যাওয়ার তার কথাও না, আর স্বর্ণমুদ্রা কয়টাই নিবে, যদি থাকেও সেটা কয়টাই নিবে, ব্যবসা ব্যবসা ফেলাই তো তার যেতে হয়েছে। সো আমার কাছে মনে হয় না তখন তার কাছে টাকা পয়সা ছিল, তখন তো সে প্রপার ডাকাত হইতে পারে নাই। এটা কি কোনো হাদিসে আছে? হাদিস এটা হাদিসে না, এটা হচ্ছে আপনার সিরাতে আছে, এই পার্টটা সিরাত? সিরাতের অংশ। হ্যাঁ দাঁড়ান, আমি আসিফ ভাই রিক্সার মধ্যেই আছে। আচ্ছা একটু দেখেন তো। আচ্ছা দাঁড়ান, আমি একটু চেক করি। আচ্ছা আচ্ছা, আমি পাইছি, দাঁড়ান আমি শেয়ার করি একটু। আমার ইয়েটা ঠিক কাজ করে না। আচ্ছা এটা কি দেখা যাচ্ছে? না আমি তো মনে হয় ইয়ে করি নাই। আচ্ছা সরি, এখন কি এখন কি পড়া যাচ্ছে? হ্যাঁ 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 দেখা যায়। হ্যাঁ আচ্ছা, এখান থেকে এখান থেকে আমি শোনাই। হে আল্লাহ রাসূল, আপনার স্ত্রী বলরা কেন বলেন এই মুহূর্তে মহারানা পরিশোধ করার মতো অর্থ আমার কাছে নেই? অপরাধের কথা অনুমতি করেন হ্যাঁ এখানেই তো হিজরতের আবু বকর হ্যাঁ আসলো, হ্যাঁ দেখা যাক। আরো চললো হে আল্লাহ রাসুল, আপনার স্ত্রীকে ঘরে আনছেন না কেন? প্রিয় নবী বললেন এই মুহূর্তে মোহর পরিশোধ করার মতো অর্থ আমার কাছে নেই। আবু বকর অনুরোধ করলেন, তারপরে এটা দিয়ে এটা 53 নম্বরই সে 53 নম্বর, এটা মনে হয় সিরাতের অংশ। হ্যাঁ সরি, তাবাকাত ইবনে সাদ, এটা এখানে পাওয়া যাবে। ঠিক আছে ভাই, তাহলে সে 3 বছর ধরে পরিশোধ করেছে না টাকাটা? হ্যাঁ আপনি কি সেই সাদ নাম নিয়েই আসছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, না আমার আগের নামটা চেঞ্জ না ভাই, এটা আমার একটা নামের অংশ, এটা আমার নামের একটা অংশ তো একটু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পিস না, নিয়ে আসেন। 3 বছর ওকে ধরে শুধ করে নাই, 3 বছর মানে অপেক্ষার পরে তারপরে শুধ করছে। হ্যাঁ, না আমি এটা এটা আসলে হয়তো এটা হইতে পারে তার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না বা তার সামাজিক অবস্থা ভালো ছিল না, অনেক অনেক কারণে হইতে পারে, কিন্তু মোহাম্মদ থেকে আসা যে রিজনটা সেটা হচ্ছে এমন বলে নাই যে আমি ওয়েট করতেছি কখন আয়েশা ম্যাচিওর হবে। তোমরা তো ইভেন এই কথা বলা হয় দিন ভাই, আপনি শুনছেন কিনা, আয়েশাকে হ্যাঁ আমি আমরা আমি এটাই শুনেছি। প্রিয় সাথে একটা সেকেন্ড, গরু যেমন মোটা তাজা করণের একটা প্রক্রিয়া আছে,
ঠিক তেমনি আয়েশাকে মোটা তাজা করণ করা হইতো, যাতে মোহাম্মদ তাকে বিছানায় নিতে পারে। এবং হ্যাঁ তাকে মোটা তাজা করানোর জন্য কি কি করা হইতো, এটা গর্ব সহকারে বলি, ঠিক আছে, তাকে শশা আর খেজুর খাওয়াইতো। প্রচুর প্রতিবাদে এটা তো জানতাম না, শশা আর খেজুর শসা খাইলে তো মানুষ আরো শুকায়, মানে খেজুর খাইলে ঠিক আছে, খেজুরে অনেক ক্যালোরি থাকে, মোটা না হয়। দিন দা ভাই, এটা এই মুমি লজিক, এটা এমনি আচ্ছা আচ্ছা, এই প্রচুর পরিমাণ লজিকে ভাই শশা আর এসব খেজুর কিছু খাওয়ায় হবে তারপরে ইয়াকে বড় করতে হয়, আয়েশাকে শুধু মোটা তাজা শসা করানোর খেজুর জন্য। না, শশা শশা দিয়ে, শশা দিয়ে যৌনতার জন্য উপযুক্ত করা, আসি আসি ভাই, শশা দিয়ে একটা বাচ্চা যৌনতার জন্য উপযুক্ত করা, শশা ব্যবহার করে, এই জিনিসটা মুমিনা কিভাবে বলে, মুমিনা যে এই কথাটা কিভাবে বলে, মুখ থেকে কিভাবে উইদাউট এই এনি কথাটা বাইর হেজিটেশন, হয়। আসি ভাই, উইদাউট এনি হেজিটেশন, কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়া তার থেকে স্ট্রেট ফেসে শশা দিচ্ছি, হ্যাঁ এখন তুমি উপযুক্ত হও, কারণ তোমাকে কয়েকদিনের মধ্যেই নবী বিছানায় নিবে, এই নাও শশা, শুধু 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 শশা সেটাই নিয়ে না, আসছি বাজার থেকে। ইফ ইফ ইউ প্লেস টু খেজুরস ইন রাইট প্লেস অফ এ শশা, ঠিক আছে, আই মিন মানে কথা বলার আগে ধরেন আমার কাছে কিছু রেফারেন্স আছে, ভ্যালিড রেফারেন্স, সেটা সেটা তো বলার আগে আমার চিন্তা করা উচিত যে আমি পাবলিকলি এই কথাটা বলবো আমার উচিত কিনা। এটা নিয়ে কি কি ট্রল হইতে পারে আমার একটু মানে চিন্তা করেন তো, মাথায় মনে করেন এরকম একটা বেলুন হয়ে গেল, সেখানে ট্রলটা ভেসে উঠলো, হ্যাঁ এর কি কি ট্রল হইতে পারে, শশা দিয়ে একটা আমি করে শিশুকে, রাখছিলাম ভাই, আমি করে রাখছিলাম, বাট আমি আপলোড করি না, আমি করে রাখছিলাম, শিশুকে বড় বড় শশা দেওয়া হচ্ছে, তুমি নাও এই শশা, তোমার তো দিলাম, তারা একটা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাকে একটা 51 বছর বয়সী বুড়ার বিছানায় উঠানোর জন্য যে পরিপক্ক করতেছিল, তারা ফোর্স ফিডিং করাইতেছে বা মোটা তাজাকরণ করাইতেছে, এই জিনিসটা তারা গর্ব মানে উইদাউট এনি সোর্ট অফ হেজিটেশন বলতেছে, এবং এইটাই না ঠিক ফারাজ ভাই, মোহাম্মদের। এখন ফারাজ ভাই, আপনি ফারাজ আপনার ভাই, এখন ফারাজ বললেন, ভাই, এক সেকেন্ড এক সেকেন্ড, ফারাজ ভাই, আপনার মনে আছে কিনা এম কে হাসান এই যুক্তিটা দিত যে হালাল মানে নারীকে কিভাবে হালাল করতে হবে, আমরা যেভাবে মাছ কিনি এবং আমরা যেভাবে গরু কিনি বাজার থেকে, গরুকে কিভাবে হালাল করতে হবে এবং মাছকে কিভাবে হালাল করতে হবে, সেই যে উদাহরণটা, যেই মানে উদাহরণটা দিয়ে উনি এই জিনিসটা বুঝাইতো, মনে আছে আপনার যে হালাল মনে আছে ওটা ভাই, গরুকে জবাই ওটা ভাই করতে হবে, দাসির ক্ষেত্রে সে ইউজ করতো, যে একটারে হচ্ছে যে মানে জাবিয়া হালাল করতে হবে, আর মাসের ক্ষেত্রে যেমন হচ্ছে যে জাবিয়া হালালের প্রয়োজন হয় না, ওইটা দিয়ে সে বুঝাইতো যে মানে ওয়াইফের ক্ষেত্রে বিয়ে করতে হবে কালমা, আর হচ্ছে যে দাসির ক্ষেত্রে বিয়ে করার দরকার নাই, ওটা হচ্ছে মাস, ওয়াইফ হচ্ছে গরু আর দাসী হচ্ছে মাস, ভাই আমি আমি যখন জানো এই কথাটা মানে এটা তো মনে করেন সবাই মিস করে ফেলাইছে, মানে পাতাই পাতাই দিত কে তখন তারে, বাট আমি যখন তার পুরাতন ভিডিও গুলো শোনা শুরু করছি এক একটা সেকেন্ড ভাই, ফারাজ ভাই আশোক, মানে কি উদাহরণ, উদাহরণের কি নমুনা ভাই, মানে এবং তারা যে কথাগুলো বলে কোনো চিন্তা ভাবনা কি মানুষ করে না, এগুলো কি একটু চিন্তা ভাবনা করে তারপর কথাটা মুখ থেকে বাইর হওয়ার সময় তো মানুষ মাথাটা একটু খাটে যে কি বলতেছি, শশা দিয়ে একটা বাচ্চাকে মোটা তাজা করতেছে যেন আমার নবী তাকে। না আসিফ ভাই, আপনি আপনি এখন এগুলো বললেন তো এখন এটা খারাপ হয়ে যাবে, কিন্তু বলার আগে আলহামদুলিল্লাহ বলে একটু ঠান্ডা ভাষায় পিছে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে বললে কিন্তু খারাপ হতো না, তখন ওটা ভালো হয়ে যেত। এই বিষয়ে মানে ইয়া ভাই একটা আমাকে একটা মেসেজ পাঠাইছিল, ওই যে এমডি সালিম আলী ভাই, সালিম আলী ভাই আপনি যদি এসে থাকেন তাহলে চলে আসেন, আমি আমাকে মেসেজ পাঠায় আসলে লাভ নেই, আপনি আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা সেই গ্রুপটাতে ঢুকে থাকেন তাহলে আপনি ওইখানে, আপনারা যারা আছেন তারা আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেই গ্রুপটাতে ঢুকে থাকেন, সেখানে আমরা কথাবার্তা বলি, সেখানে আমি উত্তর দিতে পারবো আসলে, এমনিতে ফেসবুকে বা এই মেসেঞ্জারে মানে মুমিনরা এত মেসেজ পাঠায় এবং এত ইয়া করে, এগুলো আসলে উত্তর দেওয়াও একটা ইয়া ব্যাপার। ঠিক ঠিক আছে, ফারাজ ভাই কি আসছেন? না উনি আসেন, আচ্ছা ঠিক আছে, সাদ ভাই আপনি আপনি বলেন, হ্যাঁ বলেন, আপনি এই আপনার সাথে আগের লাইভে যখন জয়েন্ট হয়ে কথা বলছিলাম যে অ্যানিমেশন দেখাটা এবং ওই আঁকাটাও হারাম, তো আমি এই বিষয়ে একটু মানে হুজুরদের ওয়াচ শুনলাম, তো ওইখানে আহমদুল্লাহ হুজুর বলছিল যে ফেসবুকের কোন পোস্টে যদি হাহারি এক দেই তাহলে এই হাহারি এক দেওয়া নাকি হারাম, হ্যাঁ হ্যাঁ হাহারি এক দেওয়া তো হারামই হবে, কারণ ওইটা, কারণ ওইটাও তো শেষমেশ অ্যানিমেশনই আর ওইটা মানুষের মুখের মতো, হ্যাঁ এই টাইপের ঠাট্টা তামাশা করাটাও হারাম, এবং মানে যেই কথার কোনো ইয়া নাই, অপ্রাসঙ্গিক কথা বলা বা না অনর্থক কথা বলা এটাও হারাম, না আমার তো মনে হয় ফেসবুক ইউটিউব জিনিসটাই হারাম, চালানোই তো হারাম, এটা চালানো মানেই তো আমি একটা মানে হারাম একটা প্ল্যাটফর্মকে আমি আর্থিক ভাবে সহযোগিতা করছি, তাই না, হ্যাঁ ব্যবসা তাদের ব্যবসাতে সহযোগিতা হচ্ছে, হ্যাঁ সে আমি ভিডিও আপলোড করে এই অ্যাডসেন্সে আমি টাকা পয়সা ইনকাম না করলেও তো সেই আমি মানে অ্যাড দেখে সেই প্ল্যাটফর্মটাকে আমি আর্থিক ভাবে সাহায্য করছি, ফলে ইউটিউব ফেসবুক তেমনি তো হারাম, এটাই হ্যাঁ হারি ফেসবুক হারামি হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে সাদ ভাই, আপনার কি আর কোনো কথা আছে, আপনাকে তো মনে হয় ফারাজ ভাই রেফারেন্স দেখিয়ে দেখিয়ে ফেলছে, আপনি হ্যাঁ লেখাটা হ্যাঁ সে একটু পরে দেখিয়েছে, দেখতে পারেন, পুরোটা পরে দেখতে পারেন, ওই লেখাটার নামটা কি পুরো, আয়েশা কি 9 বছর বয়সে বয়সন্ধিতে পৌঁছেছিল, এই লেখাটা আছে সংশয়.কমে, আপনি ওই লেখাটা পুরোটা তাহলে কি একটু এটা পড়ে দেখুন, এটা লিখে সার্চ দিলেই পাবো তাই না, হ্যাঁ আপনি আপনি অবশ্যই গুগলে ঢুকে সংশয়.কম আয়েশা জাস্ট অতটুকু লিখবেন, লিঙ্ক আসবে, ক্লিক করবেন,
তারপরে কন্ট্রোল এফ চাপ দিবেন, মোহর লিখবেন, এসে বলবে যেখানে আপনার স্পেশাল দরকার সেখানে চলে আসবে। সার্চ করা তো ইজি জিনিস। আচ্ছা তাহলে ধন্যবাদ, আজকের মতো বিদায় নিই তাহলে, ভালো থাকবেন, শুভরাত্রি। আচ্ছা পারস ভাই।